নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 3/4/2022-এ 2022-এর মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ভালোভাবেই। সেই মাধ্যমিকের এবারে রেজাল্টের আশায় রয়েছে ছাত্রছাত্রীরা। তো কবে রেজাল্ট প্রকাশিত হবে কী জানালো মধ্যশিক্ষা পর্ষদ। তো আজকে আর কিছু আপডেট পেয়েছি, সেই আপডেট আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। ইতিমধ্যে শেষ হয়েছে 2022 সালের মাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, সেই নিয়ে প্রায় প্রশ্ন করেছেন ছাত্রছাত্রী অভিভাবকরা। যে খবর খবর সামনে এসেছে সেখান থেকে জানা গিয়েছে যে মে মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল, মে মাসের শেষের দিকে। যে সমস্ত খবর আপডেট সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে 28 এপ্রিলের মধ্যে প্রধান পরীক্ষকের নম্বর সহ উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মানে 28 তারিখের মধ্যে হেড এক্সামিনাররা সব বোর্ডে খাতা জমা দিয়ে দেবে 28 এপ্রিল, এবং তাই মনে করা হচ্ছে খুব বেশি দেরি হলে মে মাসের শেষ সপ্তাহ প্রকাশিত হতে পারে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যে সমস্ত নোটিশ আপডেট সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যদি কোনো গাফলতি ধরা পড়ে তাহলে সেই শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রায় 11,20,000-এর বেশি পরীক্ষার্থী, এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত 7ই মার্চ, এবং এই বছরের মাধ্যমিক পরীক্ষা শান্তিভাবেই শেষ হয়েছে। করোনা পরিস্থিতির পর প্রায় 2 বছর মাধ্যমিক পরীক্ষা নিয়েছে মধ্যশিক্ষা, 2 বছর পর মাধ্যমিক পরীক্ষা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, যেটা একটা চ্যালেঞ্জের বিষয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে এবার পরীক্ষা নিয়ে গাইডলাইন প্রকাশিত করেছে মধ্যশিক্ষা, গাইডলাইনের ভিত্তিতে পরীক্ষা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের। এবং যে সমস্ত খবর আপডেট সামনে আছে সেখানে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে যেখানে 90 দিনের মাথায় ফলাফল প্রকাশ করতে হয় মাধ্যমিকের ক্ষেত্রে, ঠিক সেইভাবে নির্ধারিত সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। তাহলে 2022-এর মাধ্যমিকের ফল মোটামুটি মে মাসের শেষের দিকে বেরোতে পারে, সেরকমই আপডেট রয়েছে। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।